সামনে মাধ্যমিক পরীক্ষা আলিপুরদুয়ার, জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়েছে। আজ আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এক সাংবাদিক বৈঠকে জানান, আলিপুরদুয়ার জেলার এবার 70টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র হচ্ছে। প্রথমে জেলা পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ারের যতজন মাধ্যমিকের পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমরা আশা করব তারা যেটুকু তাদের সামর্থ্যের মধ্যে যা পড়ছে ওটা ভালো করে করে লিখবেন এবং তাদের যারা যাটা কামনা ওটা সফল হবে বলে। প্রত্যেক বছরের মতো পুলিশের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নিতে হয় সব কিছু নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বছর আমরা বিভিন্ন জায়গাতে হেল্প ডেস্ক রাখা হয়। এই বছর 18টা জায়গা আমরা হেল্প ডেস্ক রেখেছি পুরো জেলাব্যাপী। বিশেষ করে যেখানে বাস স্ট্যান্ড বা যে অটো টোটো স্ট্যান্ডের যে চপতি থাকে, যেখানে দূর থেকে এসে নামার পরে কোন দিকে যেতে হবে ওটুকু বোঝানোর জন্য ওই হেল্প ডেস্কের কাজে হবে। তো আমি অনুরোধ করবো যে কোনো ছেলেমেয়েরা যদি ওখানে এসে যদি কোনো রকম সমস্যাতে পড়ে তো ও হেল্প ডেস্ককে কথা বলতে পারবেন। হেল্প ডেস্ক ছাড়া আপনারা নিশ্চয়ই জানেন আলিপুরদুয়ার জেলাতে 100 ডায়াল খুবই অ্যাক্টিভ, যে কোনো কোণে থেকে ফোন করলেও কিন্তু আমরা খবর পাই। প্রত্যেক দিনই অন্তত আমরা 100 থেকে 150 কল পাই। ওই কলের ভিত্তিতে যাদের যেটা সমস্যা ওটা আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যদি কেউ কোনো রকম অসুবিধাতে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ও 100 ডায়ালে ফোন করতে পারবেন। এবং আজকে সন্ধ্যেবেলা আমরা আমাদের ফেসবুক পেজে প্রত্যেক থানার জন্য যে থানাতে ওদের সেন্টার পড়ছে ওই থানার একটা স্পেশাল মোবাইল নাম্বারটাও আমরা ফেসবুকে দিয়ে দিব। ওই নাম্বার যদি ফোন করে যদি 100 ডায়াল ব্যস্ত যদি হয়ে যায়, যদি 3-4টা কল একবার ঢুকে যায় তাহলে ওই থানা ভিত্তিক যে থানাতে আপনাদের এক্সাম সেন্টার পড়ছে ওই থানার ওই নাম্বারকে ফোন করলে কোনো রকম সমস্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা অটো টোটোর ব্যবস্থা যেগুলো থাকে ওইগুলো সচল থাকবে। তার সাথেও যদি কোনো রকম কোনো অটো আটকে গেলো বা কোনো টোটো আটকে গেলো শেষ মুহূর্তে যদি সমস্যা হচ্ছে সেই সময় আর কোনো রকম নিজের বাইক আটকে গেছে বা নিজের বাইকে আসছে কিন্তু বাইকটা হঠাৎ করে খারাপ হয়ে গেলো তো এই নম্বরে ফোন করলে আমাদের জেলার পক্ষ থেকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা গত বছরও করেছিলাম আমরা কিছু মোটরসাইকেল মোবাইল রেখেছি বিশেষ অসুবিধাতে যেটা আর কোনো সুযোগ নেই তখন নিশ্চয়ই আমরা ওই বাইকে করে ওই মেয়েটাকে ওই ছেলেটাকেও উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। এই ছাড়া এই বছর আমরা নিশ্চয়ই জানি কি টোটাল আমাদের জেলাতে 70 সেন্টার্স আছে মাধ্যমিকের পরীক্ষার জন্য। এই বিশেষ আলিপুরদুয়ার শহরে সব থেকে বেশি 17 সেন্টার আছে, তারপরে ফালাকা আলিপুরদুয়ার থানাতে বেশি সেন্টার আছে 17 সেন্টার, তারপরে ফালাকাটাতে 12 এবং কুমারগ্রামে 12, তারপরে প্রত্যেক থানাতে এরকমই কিছু কিছু সেন্টার আছে। আমরা অনুরোধ করব যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন করে নিতে। কিন্তু এবছর আপনারা নিশ্চয়ই জানেন এক্সামটা 9:45 সেটা ওদের সময় দেওয়া হয়েছিল, তো সেই ভিত্তিতে আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু সকালে 6:30 থেকে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আমরা লেগে থাকবো, সো দ্যাট যে কোনো সমস্যা হলে যে কোনো গাড়ি খারাপ হয়ে গেলো সেই জন্য জ্যাম হলেও ওই গাড়িটাকে আমরা তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো। এইভাবে আমরা সব রকম ব্যবস্থা এক্সামিনারদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনো সমস্যা না হওয়ার জন্য চেষ্টা করছি। এই ছাড়া বাইরে কিছু বলি, কিছুদিন আগে মানে আমরা 10 দিন আগে থেকে সমস্ত মাইক অ্যাসোসিয়েশনকে ডেকে মিটিংও করেছি প্রত্যেক থানায়, এবং প্রত্যেক থানাতে মাইক যারা ভাড়া দেয় তাদের সাথেও কথা বলেছি। এই মুহূর্তে এই 10 দিন 15 দিনের জন্য কাউকে যদি মাইক না দেন আর যদি দিতেও চান বা যদি কেউ এসে আপনার কাছে রিকোয়েস্ট করছে তাহলে আগে আমাদেরকে খবর দিন থানাতে। তো থানা গিয়ে ওখানে চেক করবে এরা কোথায় বাজাচ্ছে, ঘরের ভিতরে যদি বাজাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরের ভিতর থেকে বাইরে যদি কোথাও যাচ্ছে তাহলে ওটাতে আমরা পারমিশন দিইনি। এবং যদি আমাদের খবর নলেজে চলেও আসে, কেন কি এখন তো মাইক ব্যবসায় নেই, অনেক ছোটো ছোটো মাইকও নিজের নিজের লোক নিয়ে ঘুরে বেড়ায়, তো ওইগুলো যদি আমরা খবর পাই তাহলে আমরা আটকাবো। এটা গত 10 দিন ধরে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা আশা করব যে কোনো সময় যেখানে জায়গায় থাকলেও কিন্তু আমরা গিয়ে ওদের সাথে কথা বলে ওটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো এবং বন্ধ করবো, এটা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা। এটুকু বলার জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে বলবে, এটা আমার পক্ষ থেকে ফরেস্ট ব্যাপারে বলার কথা নেই, কিন্তু আমি যেটুকু জানি ফরেস্ট গত বছর যেভাবে গত কিছু
বছর ধরে যেভাবে ব্যবস্থা করেছে, এই বছরও আমি শুনেছি ওই রকমই সব ব্যবস্থা ওরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা নিয়ে যাওয়া সবকিছু করেছে। কিন্তু আমি অনুরোধ করবো আপনাদেরকে যে ওই কথাটা কিন্তু আপনি ফরেস্টের কথা থেকে শুনে নেবেন ভালো। কেন স্যার গত বছরও দেখেছিলাম স্যার, পুলিশ নিজেই মোটর বাইকে করে ছাত্র বা ছাত্রীদের এক্সাম সেন্টারে নিয়ে যাচ্ছে, কেউ যদি বিপদে পড়ে বা একটু অনলি শুধু বিপদে পড়লে আমরা করতে পারবো। কেন কি আমাদের কাছে এতটা লোক থাকবে না কি 21,000 যে সংখ্যা আছে তাদের সবাই বাইক নাই। আমি সেই জন্য এটা ভালো করে বুঝাচ্ছি, বিপদে পড়ে গেল, নিজের গাড়ি আটকে গেল বা কোনোভাবে কোনো বাইকে আসতে পারবেন না বা ওই সময় নর্মাল পাবলিক ব্যবস্থা সচল থাকছে না কোনো কারণে, তো তখন আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। ওটাই লাস্ট অপশন, যে কোনোভাবে ছেলে মেয়েদেরকে পাঠাতে হবে, এইটুকু আমাদের উদ্দেশ্যটা। কিন্তু ওটা মানে ওই যেন কেউ যেন ওয়েট না করে নেয় বা কেউ ভাবে না কি এরকম, এই জন্য এটা মিসকমিউনিকেশন না হয়। স্যার ক্যাপাসিটি কতটুকু আছে আপনাদের স্যার? আমাদের প্রত্যেক থানাতে অন্তত 5-5টা বাইক আমরা রেখেছি ওই রকম করে, ঠিক আছে। ওটা খুব এমার্জেন্সি, গত বছর অনলি এমার্জেন্সিতে আমাদের সাথে কথা বলেছে, এক দুটাই পুরো 10 দিনের ব্যাপারে আমরা, আমার মনে হয় কি 5টা থেকে 6টাই আমরা এরকম বিপদে থেকে বাঁচানোর জন্য বা বিপদে থেকে নিয়ে আসার জন্য নিয়ে আসা হয়েছে। একবার রাত্রে হয়ে গেছিল, এক্সাম সেন্টার থেকে বাবা মা আসলো না, এখান থেকে আমরা নিমতিতে ছেড়ে এসেছিলাম 2 বছর আগে, গত বছর। ওটা এমার্জেন্সি, মানে বাবা মা যে কোনো কারণে পৌঁছাতে পারলো না নিয়ে যাওয়ার জন্য, আর সেন্টারটা পড়েছিল কালচিনির এখানে আলিপুরদুয়ারে, ওই রাত্রে যেতে পারলো না সেই জন্য আমরা। তো এইরকম যদি থাকে দেন উই আর দেয়ার। স্যার এই টাইপ অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স হেলথ ডিপার্টমেন্টকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলে দেবে, ঠিক আছে। শুধু আমি পুলিশের কথা বলতে চাইছি, ঠিক আছে, আর বাকি সব জেলা প্রশাসন অলরেডি কথা বলে সব রকম ব্যবস্থা নিয়েছে, আপনারা দয়া করবো ওখানে গিয়ে কথা। ডিপ্লয়মেন্ট আমরা করছি, ঠিক আছে।